السلام عليكم عيد مبارك বেলজিয়ামের লোভেন শহর থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এটি হলো আমাদের লোভেন শহরের কেউ লোভেনের স্টুডেন্ট মস্ক আর আজকে এই পুরো রাস্তাতেই অনুষ্ঠিত হলো ঈদের বড় জামাত আমি একটা সুবিধা আমরা পেয়েছি সেটি হচ্ছে এখানে নামাজে বিধিনিষেধ নাই এবং মসজিদগুলো ওপেন শুধুমাত্র উচ্চস্বরে মানে মাইকে আজান দেওয়া যায় না কিন্তু আপনি সময় মতো সেখানে নামাজ পড়তে পারবেন আজকে এই ঈদের দিনে যে বিষয়টা সবথেকে বেশি অভিহিত করেছে সেটি হলো সকালবেলায় পুলিশ এসে পুরো রাস্তাটাই বন্ধ করে দেয় কেন আমরা সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারি রাস্তার দুই পাশে দেখুন ব্যারিকেড দিয়ে এটা ফ্রি করে দেওয়া হয়েছে যত গাড়ি এসে সকল গাড়ি এখন দুই পাশে অবস্থান করছে এবং নামাজ শেষ না হওয়া পর্যন্ত পুলিশ এখানে স্থির দাঁড়িয়ে ছিল তার মানে প্রত্যেকটা ধর্মের উপরে এরা কতটা আস্থাশীল এবং প্রত্যেকটা ধর্মকে এরা কতটা রেসপেক্ট করে এটা দেখে আজকে আসলে খুবই ভালো লাগলো এবং সেই সাথে খুতবা এখানকার খুতবা মাইকে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আসলে এই দিন যে বিষয়টা ইউরোপের মতো জায়গায় এসে যে আমরা পাবো এটি আমাদের কাছে আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছে এবং এখন মনে হচ্ছে যে না একটা দেশেতে ঈদের যে সেই মজা বা ঈদের সেই আমেজ সেরকমই একটা ফিল আসছে আমাদের ঈদের জামাতটা শুরু হয় সকাল 7টায় এত আগে জামাত শুরু হওয়ার একটাই কারণ সেটি হচ্ছে যে আজকে অফিস ডে আর আমি গত ঈদের ভিডিওতেই বলেছিলাম যে সাধারণত ইউরোপে আপনি যখন আসবেন হলিডে ছাড়া আসলে এইভাবে আপনার কোনো পাবলিক হলিডে আমাদের ঈদের জন্য থাকে না যার জন্য ওই ঈদের আনন্দটা এখানে একটু মলিন আর যেহেতু অফিস যাওয়ার কারণে সকাল 7টায় জামাত শুরু হয় এখন 7:30টা এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনার নামাজ শেষ করে প্রত্যেকে যার যার অফিসে চলে যাবে আর যেহেতু কোরবানির ঈদ এখানে একটা প্রশ্ন আসে যে আসলে তাহলে আমরা কোরবানি কিভাবে করব বা ইউরোপে আসলে কোরবানি করার ব্যবস্থা কি আমাদের দেশের মতো নয় যে আমরা চাইলে ওপেন স্পেসে গরু জবাই করতে পারি আমাদের কোরবানি করতে হলে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে বাংলাদেশিরা মিলে ঠিক এই দেশের নিয়মে মানে আমরা আমাদের বাঙালির নিয়মে ওই দেশে ওইখানে যেয়ে আপনার কোরবানি দিতে হয় বা কোরবানির প্রসেসটা করতে হয় তো এটি হচ্ছে ইউরোপের আরেকটি প্রবলেম সেটা হচ্ছে যে চাইলেই যেখানে সেখানে আমরা গরু কোরবানি দিতে পারি না কারণ এখানে পশু জবাই করা সাধারণত এদের আইনে একটু নিষেধই আছে এটি হচ্ছে একটা দুঃখজনক যে প্রকাশ্যে আপনার ইউরোপে আপনি কোথাও পশু পাখি জবাই দিতে পারবেন না সেটা সাধারণত গরু জবাই করে খাওয়ার বিষয় হোক বা কোরবানির বিষয় হোক এই জিনিসগুলো একটু আমাদের কাছে স্পর্শকতা থেকেই যায় আসলে ইউরোপে আসলে সাধারণত ঈদের যে উৎসবগুলো থাকে বা যে উৎসবগুলো আমরা পালন করি সেই উৎসবগুলো আসলে ওই রকম আমেজমুখর হয় না যতটা না আমরা আমাদের দেশে থেকে করতে পারি বা দেশে থেকে করা যায় যদি এটা ছুটির দিন হতো তাহলে বাচ্চারা তাদের স্কুল বন্ধ দিয়ে স্কুল এমনি বন্ধ থাকতো সকলে বাসাতে থাকতো তখন আরও বিষয়টা আনন্দমুখর হতো যেহেতু আজকে এটা উইকডেজ সো এই কিছুক্ষণ পরে আনন্দ শেষ এবং যে যার মতো কাজে চলে যাবে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য দেখা হচ্ছে ইনশাল্লাহ ইউরোপের পরবর্তী কোনো ভিডিও নিয়ে